আসছি সারা বিশ্বের সমান। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য যে কটা প্রকল্প ঘোষণা করেছেন, সবকটি প্রকল্পের মধ্যে এটা একটা অন্যতম প্রকল্প। এর মধ্য দিয়ে বাংলার মেয়েরা আজকে যারা আমাদের সাধারণভাবে একটা সময় পরে পড়াশোনা থেকে পিছিয়ে যেত, কিন্তু কন্যাশ্রী K1 K2 পরবর্তীকালে উচ্চশিক্ষা এরপরে অত্যন্ত মানে নজির গড়েছে যে বাংলার মেয়েদের যে অল্প বয়সে বিয়ে সেটা সবার আগে আসছে, ঠিক আছে। সুতরাং এই যে আজকে যেটা পশ্চিমবঙ্গ ভেবেছে সেটা আগামী দিনে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে এটা মেয়েদেরকে একটা সম্মান জানানো, এবং এক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গে সর্বত্র আজ কন্যাশ্রী দিবস এই দিবস পালন হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে এটা নিয়ে টুইট করেছেন এবং সবাইকে বার্তা দিয়েছেন, এবং আমি সবাইকেই বলছি যে আমরা বালিজগাজা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সাড়ম্বরে আজকের দিনটা পালন করেছি। বাংলার মেয়েদের জয় হোক।